নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নারকেলের ছাপা সন্দেশ রেসিপি। নারকেলের এই ছাপা সন্দেশ বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই এই সন্দেশটা বানানো যায়। তো চলুন বন্ধুরা, কিভাবে নারকেলের ছাপা সন্দেশ বানানো যায় সেটা শুরু করা যাক। নারকেলের ছাপা সন্দেশ বানাতে আমি একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি। এরপর আমি এই গোটা নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে আমি গোটা নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা কিন্তু বাটির মধ্যে যতটা ছিল তার অর্ধেকটা দিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এর একটা ভালো পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা খুব ভালো করে বেটে নিয়েছি, নারকেল বাটাটা একদম মসৃণ হয়েছে। এবার এই নারকেল বাটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত নারকেল বাটাটা একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, এবার এটাকে পাক দিয়ে নেব। সন্দেশের এই মিশ্রণটা পাক দিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে এটাকে পাক দিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে এটাকে পাক দিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ধৈর্য ধরে যদি এটা পাক দিয়ে না যায় তাহলে মিষ্টির কালারটা সাদা হবে। দেখুন বন্ধুরা, সন্দেশটা পাক দিতে দিতে আগের থেকে অনেকটা রস শুকিয়ে এসেছে। এটাকে আরেকটু শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, সন্দেশের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। সন্দেশের মিশ্রণটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা বোঝার জন্য একটু অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এইভাবে ঘোরাবেন। দেখবেন মিশ্রণটা গোল হয়ে যাচ্ছে, তার মানে বুঝবেন যে ঠিকঠাক রেডি হয়ে গেছে। এরপর একটি প্লেটের মধ্যে সন্দেশের মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। এরপর মিশ্রণটাকে একটু ঠান্ডা হতে দেব। মিশ্রণটা আগে থেকে অনেক ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম আছে। আমি এই রকম একটি ছাঁচ নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি। ছাঁচের মধ্যে খুব ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি। এবার এই ছাঁচটা দিয়ে সন্দেশগুলো গড়ে নেব। নারকেলের সন্দেশের মিশ্রণটা কিছুটা অংশ হাতে নিয়ে নিয়েছি। এবার এটাকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে নিতে হবে। তারপর দু হাতের সাহায্যে এইভাবে গোল করে নিয়ে এই ছাঁচের ওপর এইভাবে বসিয়ে একটু চাপ দিতে হবে। এবার আঙুলের সাহায্যে এটাকে একটু ঠিক করে নিতে হবে। এটাকে ঠিক করে নেওয়ার পর এবার ডিমোল্ড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা ছাপা সন্দেশ আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত সন্দেশগুলো গড়ে নিচ্ছি। সন্দেশের মিশ্রণটা হাতের মধ্যে কিছুটা নিয়ে প্রথমে এইভাবে চেপে চেপে দিতে হবে, তারপর একটু গোল করে নিয়ে এই ছাপের মধ্যে বসিয়ে নিয়ে একটু চাপ দিতে হবে। এরপর এটাকে একটু আঙুলের সাহায্যে ঠিক করে নিতে হবে। ঠিক হয়ে যাওয়ার পর এটাকে ডিমোল্ড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আরেকটা ছাপা সন্দেশ তৈরি করে নিয়েছি। আমি আরেকটা ছাঁচ নিয়েছি, এই ছাঁচের মধ্যেও ঘি মাখিয়ে নিয়েছি। এই ছাঁচ দিয়েও কয়েকটা সন্দেশ গড়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি সমস্ত ছাপা সন্দেশগুলো গড়ে নিয়েছি। এই ছাপা সন্দেশগুলো একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল নারকেলের ছাপা সন্দেশ। আশা করি ছাপা সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। নারকেলের ছাপা সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।